আচ্ছা, আমার যে টপিকটা হবে পড়ানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের হিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার সংস্কার এবং তার পর্যালোচনা। 19 শতকে অনেকে এসেছিলেন বাংলার সমাজে, পুরো ভারতবর্ষতে বটেই, বাংলার সমাজে, যারা সমাজ সংস্কারে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সমাজ সংস্কারের ক্ষেত্রে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকের এটাই মাথায় ছিল যে সমাজের মধ্যে যা যা এক্সিস্টেড প্রবলেম রয়েছে, যেমন জাতিভেদ প্রথা, বাল্যবিবাহ, মেয়েদেরকে ঘরের মধ্যে রেখে দেওয়ার প্রবণতা, এই জিনিসগুলো অনেকদিন আগে থেকে সমাজের মধ্যে ছিল, বাংলা সমাজে ছিল। এবং সেই সময় ইংরেজরা অলরেডি ভারতে চলে এসেছিলেন এবং তাদের জন্য বিভিন্ন মিশনারিজ বাংলার মানুষকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে এই কুপ্রথাগুলো বন্ধ করা যায়। সেই সময় নববঙ্গ গোষ্ঠী ছিল, তারপরে আরও অনেকে ছিলেন, ব্রাহ্ম সমাজ ছিল, তারা অনেকভাবে বাংলার সমাজকে পাল্টানোর জন্য অনেক কিছু করেছিল। এবং তাদের প্রত্যেকেরই ধরন একটাই ছিল যে হিন্দু ধর্ম খুবই গোড়া একটি ধর্ম, আর পুরো ধর্মটাই ব্রাহ্মণদের কথায় চলে। তো তারা হিন্দু ধর্মটাকে পাল্টানোর চেষ্টা করেছিলেন, হিন্দু ধর্মের যে সমস্যাগুলো সেগুলোকে দেখেও না দেখার ভান করে তাদের এটা মনে হয়েছিল যে হিন্দু ধর্মটাকে পাল্টে একদম নতুন ধর্ম আনা উচিত। যেরকম ব্রাহ্ম ধর্ম আনার পর রাজা রামমোহন রায় এটাই বলেছিলেন যে ব্রাহ্ম ধর্ম হিন্দু ধর্মের থেকে অনেক বেশি ভালো, সেখানে কোনো রকম পৌত্তলিকতাবাদ নেই, আরও অনেক ধরনের জিনিস রয়েছে সেগুলো নেই। নববঙ্গ গোষ্ঠী, যেটা ডিরোজিও শুরু করেছিলেন, সেই গোষ্ঠীর যে স্টুডেন্ট তাদের মনে হয়েছিল যে হিন্দু ধর্ম অনেক পুরনো একটি ধর্ম এবং অনেক গোড়ামি রয়েছে এই ধর্মটাতে, তাই জন্য হিন্দু ধর্ম বাদ দিয়ে আমাদের অন্য কোনো কিছু ভাবা উচিত। এবং ঘুরে ফিরে প্রত্যেকেই হিন্দু ধর্মটাকেই ছোট করে দেখাচ্ছিল। সেই সময় কাউকে দরকার ছিল যে হিন্দু ধর্মটাকে সবার সামনে নতুন করে তুলে ধরবে, এবং সেই ক্ষেত্রে রামকৃষ্ণদেব অনেক বড় ভূমিকা নিয়েছিলেন। রামকৃষ্ণদেবের একটি বক্তব্য ছিল যে তুমি সমাজকে পাল্টাও, কিন্তু সেটা সমাজে থেকে পাল্টাও, সমাজকে ত্যাগ করে না। তিনি বলেছিলেন যে তুমি ভগবানকে ডাকো, সেটা যে ধর্মে হোক, হিন্দু ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, যে ধর্মেই তুমি ভগবানকে ডাকো, ডাকার পদ্ধতিটা একই, তুমি কখনো কাউকে ছোট করে ডাকতে পারবে না। তিনি বলেছিলেন যত মত তত পথ, এক একটা মত আসবে এবং নতুন করে এক একটি রাস্তা খুলে যাবে, এবং সেই রাস্তা দিয়ে এগিয়েই এই কুসংস্কারগুলো দূর করা যাবে। তিনি এটাও বলেছিলেন যে সমাজকে ছেড়ে, তুমি তোমার সংসার ছেড়ে কখনো ভালো কিছু করতে পারবে না। তিনি নিষ্কাম কর্মের কথা বলেছিলেন, যেখানে এটা বলা হয়েছিল যে সমাজে থেকেও তুমি সমাজকে পাল্টানোর চেষ্টা করো। এবং তিনি এটাও বলেছিলেন যে আচার অনুষ্ঠান, এত জাঁকজমক, এগুলো করে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবান প্রত্যেকের মধ্যে থাকে, এবং শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ শিবকে তুমি যেরকম ভক্তি করো, তুমি ভগবানকে যেরকম ভক্তি করো, মানুষকেও সেরকম ভক্তি করো, মানুষকে দয়া করো না, দয়া করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তো প্রত্যেককে সমান চোখে দেখো, জাতিভেদ প্রথাটাকে বন্ধ করো, এবং মন থেকে ডাকো, দেখবে সমাজের কুসংস্কারগুলো এমনিই সরে যাবে। এইভাবে তিনি সব ধর্মকে একসঙ্গে মেলানোর চেষ্টা করেছিলেন এবং হিন্দু ধর্মকে নতুনভাবে সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন।